अल्हम्दुलिल्लाह शिर कहा के बोले रोग मुक्तिर जन्य ताबिज कबर व्यवहार करा मजार एवं पीरेर दरबारे मानत करा के शिर शिर आमरा बुझी शरीक शब्द बोझे ना एमन बांगाली आछे नाकि आल्लाहर साथे आमादेर दुटो सम्पर्क एकटा हलो आल्लाह आमादेर रब खावान परान रिजिक देन भालो करेन मंद करेन के एकटा हलो आल्लाह आमादेर महबूद आमरा इबादत करब एकमात्र कार आल्लाहर एई रुबुबिय्यात बा महबूदिय्याते অন্য কোনো মাখলুকের অংশ দেওয়ার নাম শিরক। যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে, বিপদ কাটাতে পারে, অথবা আল্লাহ কারোর পাওয়ার দিয়েছেন সে নেক নজর দিলে বিপদ কেটে যায়, অথবা আল্লাহ কারোর দোয়া শুনতে বাধ্য, অথবা আল্লাহ কারোর দোয়া ফেলতে পারেন না, এই সব শিরক। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যেটা প্রশ্ন করেছেন শিরকের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকীদা বইয়ে পাবেন। তবে তাবিজ ব্যবহার করা শিরক কিনা এটা হাদিস শরীফে তাবিজ শিরক বলা হয়েছে। সাহাবীরা তাবিজ শিরক বলতেন, এগুলো ছিঁড়ে ফেলতেন। পরবর্তী যুগের কোন কোন আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শিরক হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ফু ব্যবহার করতেন, কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা এগুলো ব্যবহার করতেন। পানি পড়া, তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে। তবে তাবিজ ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি, কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন কেউ কেউ। একটা হলো যে তাবিজের ভিতরে দাগ দুগ দেওয়া, সংখ্যা লেখা, এটা শিরক। আর যে তাবিজে কোনো দাগ দুগ সংখ্যা নেই, শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা, এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছেন। এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে, পড়েন। আর আপনাদের বলার সময় নেই। রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শিরক, রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শিরক। পীরের কাছে যেতে হয় আমল শিকার জন্য, ওজিফা শিকার জন্য, ইমান বাড়ানোর জন্য। আর বিপদ আপদে ডাকতে হয় কার? ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভালো তাড়াতাড়ি শোনেন, ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে। কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দাই তো শিরক করলো। আমি একটা, যেহেতু আপনারা প্রশ্ন করলেন ভাইরা, কত সহজ। বিপদে একজনের মা খাইতে দেয়নি, রাগ করেছে একটু, মার কাছে যে মাপসালেই দেয়, কিন্তু মার কাছে না যে যখনই খাওয়ার দরকার হয়, খিদে লাগে, তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও, আব্বু একটু মার বলে দাও, ভাইয়া একটু মার বলে দাও। যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয়, মার কাছে না আসে ওসিলা দিয়ে বলে। ওই ছেলের প্রতি মা খুশি না বেজার? ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে, ঠিক না? আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য? আমরা অন্যায় করে ফেলেছি, বান্দা যেন একটু আমার দিক ফেরে। ফিরলে আল্লাহর লাভ নেই, বান্দার মনটা ভালো হবে, বান্দা জান্নাতটা পাবে। আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছিলেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, আমি অন্যায় করে ফেলেছি। এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা যেন আমার দিকে ফেরে, আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহর রুবুবিয়তকে আপনি অপমান করেন। যে আল্লাহ আপনার হুজুর যখন চিনত না, মা চিনত না, কে খাইয়েছেন? সে আল্লাহর কাছে। আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবেন। যেটা বলছিলাম সুন্নত দোয়াগুলো মুখস্থ করবেন। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না, তদবির আলাদের কাছে যাবেন না, সেরেক হবে, কিন্তু আমি তো হুজুর বিরাট বিপদে পড়ছি, সবাই বলছে অমুক হুজুরের কাছে গিয়ে তদবির করলে হয়ে যাবে, কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইছি। কি বিপদ ভাই? যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে, কয়েক কোটি টাকার জমির উপরে হাইরাইজ বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি, এখন দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না। আর ওরা যে ধরনের সন্ত্রাসী পোষে ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই। এখন হুজুর কি করবো কন? অনেকে বলছে অমুক হুজুর তমুক হুজুর, তার কাছে যে তদবির নিলে হয়ে যাবে। তো হুজুর আপনারা টিভিতে বলেন তদবির নেওয়া সেরেক, আমি এই জন্য আপনাদের কাছে আসলাম। তাহলে ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে, তবে আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ সবই দিতে পারে। तो राहे बेलायाते दुटो तीनटे दोया टिक दिए दिलाम जे दोयाते मानुषेर दुश्मनी थेके आत्मरक्षार दोया नबीजी साल्लाम शिखिएछेन आमल करतेन साहाबीदेर शिखिएछेन ओई रकम दुटो तीनटे दोया टिक दिए दिलाम যে আপনি দোয়াটা অর্থসহ মুখস্থ করবেন তাহাজ্জুদের সেজদায় দিয়ে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে বলবেন সব সময় সেজদায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন আল্লাহটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বেশ মাসখানে পরে আমার মনে নেই ঠিক কতদিন পরে দেখি ওই লোকটা আবার ভাই কি ব্যাপার বলে হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমার কাছে দিয়ে চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব ভালো কথা বলে না হুজুর একটু কিন্তু আছে तब किन्तु की बोलो हुजूर आपनार कथा मतो ताहाज्जुद शुरू करছিলাম তাহাজ্জুদে সেজদায় যেয়ে কান্নাকাটা করছিলাম এত মজা পাচ্ছিলাম হুজুর এখন মনে হচ্ছে ও যদি দলিলটা এখন না দেয় আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো আল্লাহু আকবার ভাইরা আল্লাহর ডাকেন আল্লাহর সাথে মহব্বতের সম আল্লাহর কাছে কান দেন পীরের পা জড়ায় না ধরে সেজদায় আল্লাহর আল্লাহ 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 আল্লাহর চেয়ে আপন কেউ নেই দেখবেন পদ চলে যাবে আর আল্লাহর মহব্বতের সোয়া কলবে চলে আসবে।